আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করব বলা হচ্ছে লেটস লার্ন টুগেদার চলো একত্রে বা একসাথে শিখি এখানে দেখো একটা পিকচার রয়েছে এবং টাইটেলটা হচ্ছে দ্য পদ দ্য ব্রিজ আওয়ার প্রাইড পদ্মা সেতু আমাদের গর্ব বা অহংকার তো এখানে আমরা পদ্মা ব্রিজের একটা পিকচার দেখতে পারতেছি নিচে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্স অ্যান্ড চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন গ্রুপস এখানে কয়েকটা টেক্স রয়েছে এই টেক্সগুলা তোমাদেরকে পড়তে বলা হচ্ছে অ্যান্ড চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন গ্রুপস এরপরে গ্রুপে বা দলে তোমরা কেমন বুঝতে পারলে সেটা চেক করতে বলা হচ্ছে এখানে দেখো কয়েকটা টেক্সট রয়েছে প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ থ্রি ফোর এবং ফাইভ এবং এই টেক্সটগুলা নিচে একটা করে প্রশ্ন রয়েছে তো তোমরা কিভাবে এই টেক্সটগুলো সুন্দরভাবে পড়বা এবং এই প্রশ্নগুলোর উত্তর করবা ইনশাল্লাহ এই ক্লাসে তোমরা সেটাই জানতে পারবা তো এখানে দেখো প্যারাগ্রাফ ওয়ান এক নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে দ্য পদ্মা মাল্টি ব্রিজ মাল্টি মানে একাধিক আর পারপোজ মানে উদ্দেশ্য এটা দিয়ে বোঝায় পদ্মা বহুমুখী ব্রিজ বা সেতু ইজ আ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড এটা একটা ম্যাটার মানে বিষয় এটা একটা জাতীয় গর্বের বিষয় ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার এইটা অর্থাৎ এই যে পদ্মা সেতু এইটা মূলত পদ্মা নদীর ওপর দিয়ে গিয়েছে ইন ইন ইনআর্গুয়েটেড মানে উদ্বোধন করা ইনআর্গুয়েটেড অন টোয়েন্টি সিক্স জুন টু থাউজেন্ড মানে দু সালে ছাব্বিশে জুনে এই পদ্মা ব্রিজটা উদ্বোধন করা হয় ইট ইজ আর টেস্টামেন্ট টেস্টামেন্ট মানে প্রমাণ বলতে পারো এটা একটা প্রমাণ টু আওয়ার ডিটারমিনেশন টু অ্যাসিভ ওন্ডার্স ওন্ডার্স মানে বিস্ময় অ্যাসিভ মানে অর্জন আর ডিটারমিনেশন মানে সংকল্প বিস্ময় অর্জনের সংকল্প হিসেবে এটা একটা প্রমাণ পেশ করে এখানে এটা পড়ার পরে এখন তোমরা এটা পড়ার পরে দেখো একটা প্রশ্ন বলা হচ্ছে হোয়াট উইল বি ইয়োর থেসিস স্টেটমেন্ট ফর দিস টেক্স এই টেক্সের জন্য তোমার থেসিস স্টেটমেন্ট কি হবে তো থেসিস স্টেটমেন্ট কি আশা করতেছি তোমরা জানো তো এইটা তোমরা কিভাবে লিখবা এই যে ইওর অ্যান্সার এখানে তোমাদের লিখতে হবে এইখানে তো তোমরা লিখতে পারবা না অবশ্যই তোমরা এটা তোমাদের খাতার উপরে লিখবা তো কিভাবে লিখবা আমি সেইটা অলরেডি এখানে লিখেছি দেখো এক নম্বর প্যারাগ্রাফের জন্য অ্যান্সারটা দ্য পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ ইজ আ স্যাম্বল অফ ন্যাশনাল প্রাইড অ্যান্ড ডিটারমিনেশন ফর বাংলাদেশ পদ্মা মাল্টিপার্পজ ব্রিজ বাংলাদেশের জাতীয় গৌরব বা গর্বের এবং সংকল্পের স্যাম্বল বা প্রতীক এটা হচ্ছে এই টেক্স ওয়ান বা প্যারাগ্রাফ ওয়ানের থেসিস স্টেটমেন্ট এখানে দেখো আমি বাংলাটাও লিখে দিয়েছি অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা তাহলে আশা করি ইনশাল্লাহ তোমরা এটা বুঝতে পারবা এরপরে দেখো আমরা প্যারাগ্রাফ দুই পড়ব দেখো প্যারাগ্রাফ টু বলা হচ্ছে দ্য ব্রিজ ইজ কনসিডার্ড আ মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট কম্পেয়ার্ড টু অ্যানি আদার্স এই যে ব্রিজ এই ব্রিজ বলতে পদ্মা ব্রিজ ইজ কনসিডার্ড এটাকে বিবেচনা করা হয় আ মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট অধিক পরিমাণে চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট হিসেবে এটাকে বিবেচনা করা হয় কম্পেয়ার টু অ্যানি আদার্স যেটা অন্য বা অন্যান্য ব্রিজের সাথে তুলনা করলে সেই ব্রিজের তুলনায় অন্যান্য ব্রিজের তুলনায় এই পদ্মা ব্রিজটা বা পদ্মা সেতুটা বেশ চ্যালেঞ্জিং একটা কনস্ট্রাকশন প্রজেক্ট বিল্ডিং আ ব্রিজ ওভার দ্য পদ্মা রিভার পদ্মা নদীর ওপরে একটা ব্রিজ নির্মাণ করা ইজ চ্যালেঞ্জিং কম্পেয়ার্ড টু এনি আদার রিভার কনসিডারিং ইটস ওয়েলথ অ্যান্ড ডেফথ এর দৈর্ঘ্য এবং গভীরতা ঠিক আছে পদ্মা নদীর যে দৈর্ঘ্য এবং গভীরতা এইটার বিবেচনার ভিত্তিতে অন্যান্য রিভার বা নদীর ওপরে ব্রিজ নির্মাণ করার থেকে পদ্মা নদীতে বা পদ্মা নদীর ওপরে ব্রিজ নির্মাণ এইটা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ ইট ইজ লংেস্ট ব্রিজ ইন বাংলাদেশ এটা বাংলাদেশের মধ্যে সব থেকে লংগেস্ট মানে সব থেকে দীর্ঘ একটা ব্রিজ উইথ যেটার লেন্থ অফ সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার যার লেন্থ বা দৈর্ঘ্য সেটা হলো ছয় পয়েন্ট এক পাঁচ কিলোমিটার ইট ওভার শ্যাডোজ অ্যানি আদার ওভার শ্যাডোস বলতে ছাপিয়ে যাওয়া ইট ওভার শ্যাডোজ অ্যানি আদার ব্রিজ ইন লেন্থ লেন্থ মানে কি দৈর্ঘ্য ইন বাংলাদেশ এটা ছাপিয়েছে অ্যানি আদার ব্রিজ অন্যান্য সমস্ত ব্রিজকে ইন লেন্থ দৈর্ঘ্যের দিক থেকে ইন বাংলাদেশ বাংলাদেশে যতগুলা ব্রিজ রয়েছে তার মধ্যে থেকে সবথেকে বেশি দৈর্ঘ্য হচ্ছে এই ব্রিজটা মানে অন্যান্য ব্রিজকেও ছাড়িয়ে গিয়েছে হয় কম্পেয়ার টু ইট যখন এই ব্রিজকে তুলনা করা হয় অনলি বঙ্গবন্ধু ব্রিজ কামস সাম হোয়াট ক্লোজ টু ইট শুধুমাত্র বঙ্গবন্ধু যে ব্রিজ রয়েছে সেইটাই এইটার কাছাকাছি আসে মানে তার কারোর সাথে তুলনা হয় না কিন্তু শুধুমাত্র বঙ্গবন্ধু ব্রিজটাই এটার সাথে একটু তুলনা করা যেতে পারে উইথ আ লেন্থ অফ ফোর পয়েন্ট নাইন এইট কিলোমিটার যেটার অর্থাৎ এই বঙ্গবন্ধু ব্রিজের দৈর্ঘ্য চার পয়েন্ট কিলোমিটার টু আদার ব্রিজেস ক্যান বি কম্পেয়ার্ড টু ইট লেন্থ ওয়াইজ দৈর্ঘ্যের দিক থেকে আরও দুইটা ব্রিজের সাথে এটাকে তুলনা করা হয়ে থাকে নেমলি বঙ্গবন্ধু রেল অয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেল ব্রিজ সে দুইটা ব্রিজ কোন দুইটা বঙ্গবন্ধু রেল ব্রিজ যেটা চার পয়েন্ট আট কিলোমিটার এবং রূপসা রেল ব্রিজ সেটা হলো পাঁচ পয়েন্ট এক তিন কিলোমিটার দ্য পদ্মা ব্রিজ ইজ আ টু লেভেল রোড রেল ব্রিজ এই যে পদ্মা ব্রিজ এটা হল দুই লেভেলের রোড রেল ব্রিজ মানে দুইটা ধাপ রয়েছে রোডের দিক থেকে দুইটা লেভেল রয়েছে দ্য স্টিল ট্রাস ব্রিজ ক্যারিস আ ফোর লাইন হাই ওয়ে অন দ্য আপার লেভেল উপরের দিকে আপার লেভেল বলতে উপরের দিকে এখানে বলা হচ্ছে এই যে স্টিল ট্রাস ব্রিজ পদ্মা ব্রিজকে বলা হচ্ছে এই ব্রিজটা ক্যারিস বহন করে আফর লাইন চারটা লাইন হাইওয়ে মানে হাইওয়ে দিক থেকে চারটা লাইন বহন করে মানে এখানে চারটা লাইন রয়েছে অন দ্য আপার লেভেল উপরের দিকে অ্যান্ড দ্য সিঙ্গেল ট্রাক রেল অন দ্য লোয়ার লেভেল এবং নিচের দিকে একটা সিঙ্গেল ট্রাক রেলওয়ে রয়েছে কন্ট্রারি মানে বিপরীতে বা অন্যদিকে বোধ দ্য বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেল ব্রিজ অনলি ক্যারি রেলওয়ে ট্রাকস অন্যদিকে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ এবং রূপসা রেল ব্রিজ শুধু তারা ক্যারি করে বহন করে রেলওয়ে ট্রাকস তো তোমরা যারা দেখোসো তারা অবশ্যই এটা বুঝতে পারতেছো তো এটা আমরা পড়লাম প্যারাগ্রাফ টু পড়ার পরে এখানে একটা দেখো প্রশ্ন করা হচ্ছে তো এখানে দেখো যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে অর্থাৎ প্যারাগ্রাফ টুয়ে তুলনার দিক থেকে কোন কোন পয়েন্ট রয়েছে অর্থাৎ এখানে আমরা দেখতে পারলাম যে দুইটা তিনটা ব্রিজের সাথে তুলনা করা হলো এখন তুলনা করার জন্য কোন কোন পয়েন্টগুলা রয়েছে বা আছে তো কিভাবে তোমরা এটার অ্যান্সারটা লিখবা দেখো আমি সেইটা অলরেডি এখানে লিখেছি প্যারাগ্রাফ টুয়ের অ্যান্সার তো এক নম্বর আমি এখানে তোমাদের তিনটা পয়েন্ট দিয়েছি সেটা হলো চ্যালেঞ্জ অফ কনস্ট্রাকশন মানে কি নির্মাণের চ্যালেঞ্জ রয়েছে তুলনার দিক থেকে পদ্মা রিভার্স ওয়েলথ অ্যান্ড ডেপথ মেক ইট মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট পদ্মা ব্রিজ এটার প্রস্থ এবং গভীরতা মেক ইট মোর চ্যালেঞ্জিং এটাকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তোলে কনস্ট্রাকশন প্রজেক্ট হিসেবে অন্যান্য ব্রিজের তুলনায় এরপরে দেখো লেন্থ রয়েছে মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য একটা কম্প্যারিজন বা তুলনা পদ্মা ব্রিজ ইজ দ্য লংয়েস্ট ইন বাংলাদেশ অ্যাট সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার কম্পেয়ার টু বঙ্গবন্ধু ব্রিজ যেটার এত কিলোমিটার বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ যেটা এত কিলোমিটার অ্যান্ড রূপসা রেল ব্রিজ যেটা এত কিলোমিটার আমরা তো প্যাসেজটা পড়লাম তার মানে দেখতেই পারছো লেন্থের দিক থেকেও একটা কম্প্যারিজন রয়েছে এখানে ফাইনালি রয়েছে দেখো ডিজাইন তোমরা যখন দেখবা তখন মানে এইগুলা এই ব্রিজগুলা দেখলে তোমরা বুঝতে পারবা পদ্মা ব্রিজ ইজ আর টু লেভেল রোড রেল ব্রিজ হয়ারাস বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেল ব্রিজ অনলি ক্যারি রেল ট্রাকস তো এটা তো আমরা প্যাসেজে পড়লাম এগুলা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আমি তোমাদের জন্য লিখেছি একেবারে হানড্রেড পারসেন্ট নির্ভুল প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে দিয়েছি আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো এছাড়াও তোমাদের যদি মনে হয়ে থাকে যে আরও কোনো পয়েন্ট এখানে অ্যাড করা যেতে পারে তাহলে তোমরা সেটাও করতে পারো এবং তোমরা তোমাদের টিচারকে সেটা দেখাতে পারো অথবা তোমরা চাইলে কমেন্ট কমেন্টও করতে পারো যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা আরও কোনো পয়েন্ট অ্যাড করতে পেরেছো তো এরপরে দেখো প্যারাগ্রাফ থ্রি তিন নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে দ্য পদ্মা ব্রিজ ফিসার্স ফিসার্স মানে কি বৈশিষ্ট্য পদ্মা ব্রিজের বৈশিষ্ট্য দ্য হায়েস্ট পাইল ডিপথ কম্পেয়ার টু অ্যানি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান মিটার যেটা তিনশো ফিট তো বলা হচ্ছে পদ্মা ব্রিজের বৈশিষ্ট্য হায়েস্ট পাইল ডিপথ মানে তোমরা যারা পদ্মা ব্রিজটা দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে এর যে পাইল গভীরতা সবচেয়ে বেশি যেটা তুলনা করা হয়েছে অন্যান্য ব্রিজের সাথে ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে এবং এই গভীরতা হচ্ছে একশো মিটার যেটা ফিটে যদি আমরা রূপান্তর করি তিনশো ফিট হয়ে থাকে ইট অলসো ইজ দ্য ডিপেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এছাড়াও এইটা সব থেকে গভীরতম ব্রিজ বিশ্বের মধ্যে উইথ পাইলস ইনস্টলড অ্যাজ ডিপথ অ্যাজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন মিটার্স যেটার পাইলসগুলা ইনস্টল করা হয়েছে মানে স্থাপন করা হয়েছে একেবারে গভীরতম স্থানে একশো সাতাশ মিটার গভীরে হয় ডিসকাসিং দ্য প্র্যাকটিক্যালিটি অব দ্য ব্রিজ কন্ট্রারি টু ম্যানি মিস বিলিভস দেখো কন্ট্রারি মানে বিপরীতে টু ম্যানি বি মিস বিলিভস মানে অনেক ভ্রান্ত বিশ্বাসের বিপরীতে হয় ডিসকাসিং দ্য প্র্যাকটিক্যালি অব দ্য ব্রিজ যখন এই ব্রিজের ব্যবহারিক নিয়ে আলোচনা করা হচ্ছিল দ্য ব্রিজ উইল বুস্ট এই ব্রিজটা বৃদ্ধি করবে বা করছিল দ্য জিডিপি অফ বাংলাদেশ বাংলাদেশে জিডিপিতে এটা বৃদ্ধি করবে বাই অ্যাজ মাস অ্যাজ ওয়ান পয়েন্ট টু থ্রি পারসেন্ট এক পয়েন্ট দুই তিন পার্সেন্ট বেশি বৃদ্ধি করবে তো তোমরা এটা আশা করি মানে বুঝতে পারো নি মনে হয় এখানে যখন এইটার ব্যবহারিক মানে এটা কি কাজে লাগবে এই সব নিয়ে যখন আলোচনা করা হচ্ছিলো সেই সময় অনেক বিলিভ ছিল তো সেই সময় দেখা গিয়েছে ব্রিজটা যদি আমরা মানে যখন আলোচনা করা হয় তখনকার সিদ্ধান্ত ব্রিজটা যদি আমরা স্থাপন করতে পারি তখন জিডিপিতে এটা এক পয়েন্ট দুই তিন বেশিভাবে আমাদেরকে কাজে আসবে এইসব চিন্তাভাবনা আলোচনার মাধ্যমে এসেছিল সেই চিন্তাগুলা কি দেখো থার্টিন ডিস্ট্রিক্টস তেরোটা জেলা উইথ হায়ার অ্যাভারেজ প্রভারটি যারা মূলত একটু উঁচু পরিমাণের দারিদ্র্য সীমার মধ্যে রয়েছে এমন তেরোটা জেলা দেন দ্য রেস্ট অব দ্য কান্ট্রি মানে এই দেশের বা আমাদের দেশের যে আরও বাকিগুলা মানে বাকি জেলাগুলো রয়েছে সেই জেলার বিপরীতে যে তেরোটা জেলা যেটা হায়েস্ট বা হায়ার অ্যাভারেজ প্রভার্টি এমন তেরোটা জেলা আর কানেক্টেড টু দ্য ক্যাপিটাল এই তেরোটা জেলা ক্যাপিটালের সাথে অর্থাৎ রাজধানীর সাথে সংযুক্ত হবে যদি আমরা মানে যখন আলোচনা করা হয় তখন আলোচনাতে বলা হয়েছিল যদি এই ব্রিজটা আমরা স্থাপন করতে পারি তখন তেরোটা জেলা ক্যাপিটালের সাথে অর্থাৎ ঢাকার সাথে সংযুক্ত হতে পারবে সেভেন্টিন নিউ ইকোনমিক জোনস সতেরোটি নতুন অর্থনৈতিক জোন বা এলাকা আর প্লান্ট সতেরোটি অর্থনৈতিক জোন পরিকল্পিত হয়েছিল হুইস উইল রেজাল্ট যেটার ফলে ইন পোস্পারিটি অ্যাজ অপোজড টু প্রভার্টি ইন দ্য সাউথ ওয়েস্টার্ন রিজন দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিক থেকে যেইগুলো মূলত সীমার মধ্যে ছিল সেইগুলা মানে সেই অঞ্চলগুলা বেশি উন্নত হয়ে উঠবে এমন সতেরোটি নতুন অর্থনৈতিক জোনের পরিকল্পনাও করা হয়েছিল মানে ১৩টা জেলা ক্যাপিটালের সাথে সংযুক্ত হবে এবং সতেরোটা নতুন অর্থনৈতিক জোন পরিকল্পিত হয়েছিল যে এই এলাকাগুলা কি হবে এই যে সাউথ ওয়েস্টার্ন মানে দক্ষিণ পশ্চিম এলাকাগুলা উন্নত হয়ে উঠবে যদি এই ব্রিজটা আমরা নির্মাণ করতে পারি তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ থ্রি তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ এখন প্রশ্নে বলা হচ্ছে দেখো হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে তুলনার পয়েন্টগুলা কি কি। তো এইটা তোমরা কিভাবে লিখবা দেখো আমি এখানে লিখেছি প্যারাগ্রাফ থ্রি অ্যান্সার এক নম্বর তুলনার পয়েন্ট হচ্ছে পাইল ডেপথ মানে পাইলের গভীরতা পদ্মা ব্রিজ হ্যাজ দ্য হায়েস্ট পাইল ডেপথ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিটার্স এটা একটা তুলনার পয়েন্ট এরপরে ইকোনমিক ইম্প্যাক্ট অর্থনৈতিক প্রভাব সেটা কেমন এক্সপেক্টেড টু বুস্ট বাংলাদেশ বাংলাদেশ ইজ জিডিপি বাই ওয়ান পয়েন্ট টু থ্রি পারসেন্ট এইটা একটা তুলনার পয়েন্ট বাংলাটা দেখা এখানে রয়েছে এরপরে রিজিওনাল কানেক্টিভিটি মানে কি বলতো আঞ্চলিক সংযোগ কানেক্টস থার্টি প্রভার্টি স্ট্রাইকেন ডিস্ট্রিক্টস টু দ্য ক্যাপিটাল অ্যান্ড প্লান্স ফর সেভেন্টিন নিউ ইকোনমিক জোন তো এই তিনটা পয়েন্ট আমি তোমাদের জন্য দিয়েছি চাইলে তোমরা আরও লিখতে পারো অবশ্যই তোমাদের মনে যদি এমন কোনো পয়েন্ট এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আমি দেখতে পারবো যে তোমরা আসলেই নতুন পয়েন্ট তৈরি করতে পেরেছ এরপরে দেখো প্যারাগ্রাফ ফোর প্যারাগ্রাফ ফোরে কি বলা হচ্ছে ট্যুরিস্ট স্পোর্টস মানে পর্যটন স্পোর্ট অব দ্য সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে লাইক সেটা কুয়াকাটা অ্যান্ড সুন্দরবনস কোয়াকাটা এবং সুন্দরবন অ্যান্ড মেজর ডেস্টিনেশনস এবং প্রধান প্রধান যে গন্তব্য স্থল লাইক সেগুলা কোনগুলা সেগুলা হলো বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ পটুয়াখালী অ্যান্ড খুলনা এগুলা হল মেজর ডেস্টিনেশন আর নাও ইজিলি রিস এবল ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা এইটা মূলত মানে এই জেলাগুলাতে খুবই ইজিলি এখন ইজিলি রিস এবল পৌঁছানো যাচ্ছে ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা ঢাকা শহর থেকে মানে রাজধানী যে সিটি অর্থাৎ ঢাকা এখান থেকে খুব ইজিলি বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ পটুয়াখালী এবং খুলনায় এই যে মেজর ডেস্টিনেশনস এখানে খুব ইজিলি এখন পৌঁছানো যাচ্ছে এই ব্রিজের কারণে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য ব্রিজ উইল কানেক্ট ঢাকা উইথ কলকাতা ইন আ ফাস্টার ওয়ে এবং এই ব্রিজটি আরও সংযুক্ত করেছে ঢাকাকে কলকাতার সাথে ইন আ ফাস্টার ওয়ে একটু দ্রুত গতিতে মানে আগে যতটা সময় লাগতো তার থেকেও এখন কম সময়ে যাওয়া যাচ্ছে ইট উইল টেক অ্যাটলিস্ট টু আওয়ার্স লেস কম্পেয়ার টু হোয়াট ইট ইউজ টু টেক মানে আগে যেই সময়টা লাগতো তার থেকে এখন অ্যাটলিস্ট টু আওয়ার্স লেস দুই ঘন্টা কম সময় লাগতেছে তুলনার দিক থেকে দ্য সাউদার্ন পার্ট অব বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ অংশটা হ্যাজ বিন কানেক্টেড টু ঢাকা ঢাকার সাথে সংযুক্ত হয়েছে ইন আ শটার টাইম অল্প সময়ের মধ্যে বাই রোড রোডের দ্বারা ইন কন্ট্রাস্ট বিপরীতে টু হ্যাজেলস অ্যাসোসিয়েটেড উইথ ট্রাভেল বাই ফেরিস মানে আগে যেমন ফেরির মাধ্যমে যেতে হতো তার তুলনায় খুবই শটে খুবই দ্রুত ঢাকাতে যাওয়া যাচ্ছে বা সংযুক্ত হয়েছে বাংলাদেশের দক্ষিণ অংশটা তো এই যে আমরা প্যারাগ্রাফ ফোরটা পড়লাম এখন এখানে প্রশ্ন করা হচ্ছে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ এই এই প্যারাগ্রাফটাতেও একই রকম প্রশ্ন করা হচ্ছে এই প্যারাগ্রাফের তুলনার পয়েন্টগুলা কোনগুলা তো আমরা এখন লেখবো দেখো এখানে প্যারাগ্রাফ ফোর অ্যান্সার এক নম্বর হলো টুরিস্ট অ্যাক্সেসিবিলিটি তো এখানে আমি দেখো এখানে লিখে দিয়েছি তোমাদের তো প্যাসেজটা পড়লাম অবশ্যই তোমরা দেখলে এটা বুঝতে পারবা এরপরে দুই নম্বরে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি এখানে দেখো রয়েছে তিন নম্বরে ট্রাভেল কনভেনিয়েন্স তো এই তিনটা পয়েন্ট আমি তোমাদের জন্য দিয়েছি তোমরা চাইলে আরও বেশি লিখতে পারো যদি অবশ্যই তোমাদের মাথায় এমন কোনো পয়েন্ট এসে থাকে তোমরা আমাকে কমেন্টে সেটা জানাবে এরপরে দেখো ফাইনালি পাঁচ নম্বর প্যারাগ্রাফ দেখো ফ্রম দ্য বিগিনিং শুরু থেকে দ্য পদ্মা মাল্টি ব্রিজ পদ্মা বহুমুখী সেতু নেগোটেশন মানে আলোচনা আলোচনা ওয়াজ হ্যাম্পার্ড মানে তারা আলোচনার মাধ্যমে বাধা সৃষ্টি হচ্ছিল কিসের দ্বারা বাই কন্ট্রোভার্সারি বিতর্ক অ্যান্ড কনসপায়রিসি ষড়যন্ত্র বিতর্ক এবং ষড়যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছিল শুরুতে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনসপায়রেটর্স মানে ষড়যন্ত্রকারী স্থানীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা কনসপায়ার্ড টু মানে কনসপায়ার্ড মানে ষড়যন্ত্র করছিল টু হিন্ডার মানে বাধা দিতে দ্য কমপ্লিটেশন অব দ্য ব্রিজ এই ব্রিজটা কমপ্লিট করাতে বাধা দেওয়ার জন্য লোকালি এবং ইন্টারন্যাশনালি ষড়যন্ত্র করা হচ্ছিলো এখানে সেটাই বলা হচ্ছে এই ইউনাইটেড ন্যাশনাল এফোর্ট একটা একত্রিত জাতীয় প্রসেসটা অ্যাসিওর্ড নিশ্চিত করে বা করেছিল দ্য কমপ্লিটেশন অফ দিস মেগা প্রজেক্ট এই যে বড়ো একটা প্রজেক্ট এই প্রোজেক্টের সমাপ্তটা নিশ্চিত করেছিল একটা ইউনিট ন্যাশনাল এফোর্টের টু সুম আপ পরিশেষে দ্য পদ্মা ব্রিজ হ্যাজ চেঞ্জড দ্য লাইভস অফ পিপল ফর দ্য বেটার পরিশেষে পদ্মা সেতুটা মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেয় একটু ভালো করে উই শুড নাও পুট আওয়ার মাইন্ডস এখন আমাদের মনে রাখতে হবে অ্যান্ড এফোর্টস এবং প্রসেসটা করতে হবে টু হারভেস্ট দ্য অপরচুনিটিস ইট ওপেন্ড আপ মানে এই ব্রিজ হওয়ার কারণে যে সমস্ত সুযোগ সুবিধা খুলে দিয়েছে সেটাকে এখন আমাদের কি করতে হবে হারভেস্ট করতে হবে বা সেটা ধরে রাখতে হবে উইথ আ কম্বাইন্ড এফোর্ট অফ অল দ্য পিপল প্রতিটা মানুষের সমন্বয় প্রচেষ্টার দ্বারা বা সমন্বয় প্রচেষ্টা করার মাধ্যমে ফ্রম ডিফারেন্ট ওয়াক্স অফ লাইফ জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে প্রতিটা মানুষের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যমে নিউ এরা অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি উইল বি অ্যাসিওর্ড একটা নতুন যুগের উন্নতি এবং ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি মানে উন্নতি বলা হয়ে থাকে এই জিনিসটাকে নিশ্চিত করা হয়েছে বা হবে ইফ দ্য পদ্মা ব্রিজ ইজ ইউটিলাইজড যদি ব্রিজটা ব্যবহৃত হয় টু ইটস ফুল পোটেনশিয়াল এর ভিতরে যে সমস্ত পোটেন্সিয়াল রয়েছে সেগুলোকে ব্যবহার করে যখন আমরা এই সব কিছু ঠিকঠাক করতে পারবো পদ্মাব্রিজটাকে যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি তাহলে এখান থেকে অনেক উন্নতি আশা করা হবে তো এ হচ্ছে প্যারাগ্রাফ ফাইভ এখন এটা তো আমরা পড়লাম এখানে যে প্রশ্নটা করা হয়েছে দেখো বলা হচ্ছে হোয়াট উইল বি ইয়োর কনক্লুডিং প্যারাগ্রাফ ফর দিস এসে এই এসেটার জন্য তোমার কনক্লুডিং প্যারাগ্রাফ কি হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে তো আমরা এটা লিখেছি দেখো পাঁচ নম্বর প্যারাগ্রাফ বাংলাটাও লিখে দিয়েছে দ্য পদ্মা ব্রিজ ডিসপাইট চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পদ্মাব্রিজ ইজ আ স্যাম্বল অফ ন্যাশনাল ইউনিটি মানে পুরো এই যে পাঁচটা প্যারাগ্রাফ আমরা পড়লাম পাঁচটা প্যারাগ্রাফেরই কনক্লুডিং পার্ট তোমাদের এখানে লিখতে হবে তো দেখো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইট ইজ আ স্যাম্বল অফ ন্যাশনাল ইউনিটি এটা ন্যাশনাল ইউনিটির একটি প্রতীক অ্যান্ড ডিটারমিনেশন এবং সংকল্পের প্রতীক ইট হ্যাজ ট্যান্স ফর কানেকটিভিটি এটা ট্রান্সফার করেছে সংযুক্ততা অ্যান্ড ওপেন নিউ অপরচুনিটিস ফর ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক উন্নতির দিক থেকে অনেক সুযোগ সুবিধা খুলে দিয়েছে বাই ফুলি ইউটিলাইজিং দ্য ব্রিজেস পোটেন্সিয়াল বাংলাদেশ ক্যান অ্যাসিভ সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি এর ব্যবহার যদি ফুলভাবে করা হয়ে থাকে তাহলে বাংলাদেশ অবশ্যই অর্জন করতে পারবে তাৎপর্যপূর্ণ উন্নতি এবং অগ্রগতি তো এই হচ্ছে আমাদের পুরো প্যারাগ্রাফের কনক্লুডিং এখন এখানে তোমাদের দেখো যেটা রয়েছে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কাজটি করতে তো অবশ্যই তোমরা এটা পড়বা তাহলে তাহলে বুঝতে পারবা আর যদি বুঝে না থাকো অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি ইনশাল্লাহ তোমাদেরকে এটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব